ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ জিরো আর বিআর ইনফিনিটিভ এবং দ্য রুলস অফ ইউজিং বিআর ইনফিনিটিভ এই বিষয়টা নিয়ে। তো লেটস স্টার্ট। হোয়াট ইজ জিরো বা বিআর ইনফিনিটিভ, অর্থাৎ বিআর ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ কি বা কাকে বলে? আনসার, জিরো ইনফিনিটিভ বা বিআর ইনফিনিটিভ, যেসব ইনফিনিটিভে টু উজ্জ্ব থাকে সেগুলোকে প্লেন বা জিরো বা বিআর ইনফিনিটিভ বলে। আমরা জানি ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। যখন টু উজ্জ্ব থাকে তখন তাকে বলা হয় বিআর ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। যেমন উই ওয়াস্ট হিম গো, দেখো এখানে গো এর পূর্বে টু নাই, এই গোটাই হলো বিআর ইনফিনিটিভ। লেট হিম কাম, এখানেও কামের পূর্বে টু নাই। উই মেড হিম ডু ইট, এখানেও ডু এর পূর্বে টু নাই। অতএব এখানে গো, কাম, ডু এগুলো হলো বিআর ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছ। এবার দ্য রুলস অফ ইউজিং বিআর ইনফিনিটিভ, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে নিয়মগুলি দেখবা। ফার্স্ট রুল, সাধারণত লেট, মেক, হিয়া, প্লিজ, সি, বিহোল্ড, ওয়াস, ফিল প্রভৃতি ভার্বের পরে জিরো ইনফিনিটিভ বা বিআর ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু বসে না। যেমন আই স হিম ইট, হি মেড মি ডু ইট, উই ডিড নট লেট রহিম গো, এখানে দেখো ইট, ডু, গো এগুলি বিআর ইনফিনিটিভ, কারণ এদের পূর্বে স, মেড, লেট এই ভার্বগুলি আছে, তাই এদের সাথে টু ব্যবহার করা হয়নি। কিন্তু লেট ব্যতীত এই ভার্বগুলোর প্যাসিভ ভয়েসের পর ইনফিনিটিভ টু ব্যবহৃত হবে, অর্থাৎ এই ভার্বগুলি যখন প্যাসিভে ব্যবহার করব তখন আমরা টু ব্যবহার করব, ব্যতিক্রম শুধু লেট, অর্থাৎ লেট অ্যাক্টিভেও টু বসে না, প্যাসিভেও লেটের পরে টু বসবে না। যেমন হি ওয়াজ সিন টু ইট, দেখো এখানে শুধু ইট আছে আর এই প্যাসিভ ফর্মে টু ইট হয়েছে। অনুরূপভাবে আই ওয়াজ মেড টু ডু ইট, এখানে দেখো শুধু টু, এখানে টু ডু, কারণ এটা প্যাসিভ ফর্ম। কিন্তু রহিম ওয়াজ নট লেট গো, দেখো এখানে গো এখানেও টুবিহীন, এখানেও টুবিহীন, কারণ লেট অ্যাক্টিভে থাকলেও এরপরে টু বসে না, প্যাসিভে থাকলেও এরপরে টু বসবে না। রুল টু, হেল্প ভার্বের পরে ইনফিনিটিভ টু সহ অথবা টু ছাড়া উভয়ই হতে পারে, অর্থাৎ হেল্পের পরে আমরা টু রাখতে পারবো আবার টু ছাড়াও ব্যবহার করতে পারবো। যেমন হি হেল্পড মি কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে দেখো এই যে কমপ্লিটের পূর্বে টু বসেনি, অর্থাৎ এটা বিআর ইনফিনিটিভ। আবার হি হেল্পড মি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে দেখো কমপ্লিটের পূর্বে টু বসানো হয়েছে, অতএব মনে রেখো হেল্পের পরে আমরা টু ব্যবহার করতে পারবো আবার ব্যবহার না করলেও হবে। রুল থ্রি, নো ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হলে তার পূর্বে অর্থাৎ ইনফিনিটিভের পূর্বে হাও বসে। যেমন সে সাঁতার জানে, এটার ইংরেজি যদি কেউ এমন করে হি অর শি নোজ টু সুইম, এটা ইনকারেক্ট, কারণ এখানে দেখো নোজ ভার্ব আছে আর তারপরে ইনফিনিটিভ আছে, কিন্তু এখানে এই ইনফিনিটিভের পূর্বে হাও বসাতে হবে, এখানে হাও বসানো হয়নি তাই এটা ইনকারেক্ট। এটা কারেক্ট হবে হি অর শি নোজ হাউ টু সুইম, এটা কারেক্ট, কারণ এখানে টু সুইম এই ইনফিনিটিভের পূর্বে হাও বসানো হয়েছে, কারণ কি এখানে আমাদের ভার নো তাই। রুল ফোর, মডেল অক্সিলারি অর্থাৎ উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড নট, ডেয়ার নট ইত্যাদির পরে বিআর ইনফিনিটিভ বসে। যেমন দ্য ম্যান উইল বাই এ বুক, ইউ মাস্ট হেল্প মি, এই দুইটা ব্যাখ্যা দেখো এই যে বাইয়ের পূর্বে টু নাই কারণ এখানে উইল আছে, এখানেও হেল্পের পূর্বে টু নাই কারণ মাস্ট আছে তাই। এর ব্যতিক্রম হলো ইউজড এবং অট এর পরে টু বসে, যদি এই দুটাও মডাল কিন্তু এই দুইটার পরে টু বসবে,
যেমন উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস, আবার হি ইউজ টু লিভ হেয়ার। রুল ফাইভ, নিড এবং ডেয়ার যখন অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তাদের পরে টু বসে না। কখন বসে না? যখন নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিড ও ডেয়ার ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব হিসেবে তখন টু বসবে না। যেমন হি নিড নট গো দেয়ার, দেখো এখানে গো এর পূর্বে টু বসেনি কারণ এখানে নিড নট আছে। আবার আই ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, এখানেও স্পিকের পূর্বে টু বসেনি কারণ ডেয়ার নট আছে। আবার হাউ ডেয়ার ইউ কল মি এ লায়ার, এখানেও কলের পূর্বে টু বসেনি কারণ এখানেও ডেয়ার আছে। কিন্তু অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পরে টু বসে। মনে রেখো অক্সিলারি ভার্ব হিসেবে যদি ব্যবহৃত হয় টু বসবে না, কিন্তু অর্ডিনারি ভার্ব হিসেবে বসলে তার পূর্বে তার সাথে টু বসবে। যেমন আই ডু অর ডিড নট ডেয়ার টু কল হিম এ লায়ার, এখানে দেখো এখানেও এই যে ডিড নট ডেয়ার নট আছে এখানে এটা অক্সিলারি ভার্ব কারণ এখানে মূল ভার্বটা স্পিক আর এখানে এইটা ডেয়ারটাই অর্ডিনারি বা মূল ভার্ব কারণ এখানে তার পূর্বে দেখো এই যে ডু বা ডিড নট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব তাই এখানে ডিয়ারের পরে টু বসেছে। অনুরূপভাবে ইউ ডু নট নিড টু গো দেয়ার, এখানে এই যে নিডের পরে দেখো গো এর পূর্বে টু বসেনি কিন্তু এখানে টু বসেছে কারণ এখানে নিড অর্ডিনারি ভার্ব আর এই যে ডু নট এটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে এটা খুব ভালো করে মনে রাখো, নিড ও ডিয়ার অক্সিলারি ভার্ব হিসেবে যদি নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে টু বসে না, কিন্তু অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে টু বসবে। রোল সিক্স, হ্যাড বেটা হ্যাড রাদা হ্যাড সোনার, উড রাদা উড সোনার, রাদার দেন সোনার দেন অ্যাজ সুন বাট এক্সেপ্ট দেন ইত্যাদির পরে ইনফিনিটিভে টু উজ্জ্ব থাকে অর্থাৎ টু বসে না। যেমন হি হ্যাড বেটা স্টার্ট অ্যাট ওয়ান্স, এখানে দেখো স্টার্টের পূর্বে টু বসেনি কারণ তার পূর্বে হ্যাড বেটার আছে। অনুরূপভাবে আই উড রাদা ডাই দেন বেগ, এখানে দেখো ডাই এবং বেগের পূর্বে টু বসেনি কারণ ডাই পূর্বে বসেনি তার পূর্বে উড রাদার আছে এবং বেগের পূর্বে টু বসেনি কারণ দেন আছে। আবার শি ডিড নাথিং বাট সিং, এখানে দেখো সিং এর পূর্বে টু বসেনি কারণ এই বাট আছে সেজন্য। রুল সেভেন, যখন প্রথম ইনফিনিটিভ অ্যান্ড অর এক্সেপ্ট বাট দেন অ্যাজ বা লাইক ইত্যাদির সাথে যুক্ত হয় তখন দ্বিতীয়টির ক্ষেত্রে টু উজ্জ থাকে অর্থাৎ দ্বিতীয়বার ইনফিনিটিভ ব্যবহার করার প্রয়োজন হলে তখন টু বসবে না। যেমন আই উড লাইক টু লাই ডাউন অ্যান্ড গো টু স্লিপ, এই বাক্যে দেখো এই যে লাইকের পরে একটা ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে তাই এই যে এন্ডের পরে এইটা বিয়ার ইনফিনিটিভ অর্থাৎ কোয়ের পূর্বে টু বসানো হয়নি কিন্তু তারপরে আরেকটা ইনফিনিটিভ বসেছে তখন কিন্তু টু ঠিকই বসবে। অনুরূপভাবে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ লাঞ্চ নাও অর ওয়েট টিল লেটার, এখানে দেখো এই যে ওয়েটের পূর্বে টু ব্যবহার করা হয়নি কারণ এখানে অর আছে আর এই যে প্রথমে আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করেছি তাই। আবার দেখো আই এম রেডি টু ডু এনিথিং বাট ওয়ার্ক অন এ ফার্ম, এখানেও দেখো এই যে ওয়ার্কের পূর্বে টু ব্যবহার করা হয়নি কারণ এই দিকে আমরা একটা ইনফিনিটিভ অলরেডি ব্যবহার করেছি এবং বাট আছে তাই ওয়ার্কের পূর্বে টু উজ্জ্ব আছে। তো এই হলো বেয়ার ইনফিনিটিভের নিয়মাবলী, আশা করি তোমরা নিয়মগুলি খুব ভালো করে জানবে কারণ এগুলি যদি ভুল করো তাহলে পরে ইংলিশ স্পোকেন এবং রিটেন উভয় ভুল হবে। আর ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে উল্লেখ করবা। আমি আগামীতে ইনফিনিটিভের গুরুত্বপূর্ণ ইউজ সম্পর্কে ভিডিও নিয়ে আসবো, সে ভিডিওটা তোমরা দেখবে। তো সবাই সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।